আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত পুরুষ মহিলার নামাজে কোনো পার্থক্য নেই একতা সহি হাদিস বিরোধী আমরা বক্তব্য শুনেছি বহু ওনারা মূলত দুইটা হাদিস বলে থাকেন একটা সহি হাদিস বুখারি মুসলিমে আছে ইবনে হরিস থেকে সল্লু কামার আই তুমুনি উসল্লি ওই হাদিসের শেষ অংশ পড়েন না শুধু সল্লু কামার আই তুমুনি উসাল্লি এটুকু পড়ে ওনারা বলে দেন পুরুষ মহিলার সলাতে কোনো পার্থক্য নেই আর দ্বিতীয় হাদিসারা জাল করেন কেউ কেউ তা তাবেই কেউ ওনাকে সাহাবি বানান প্রসিদ্ধ মহিলা সাহাবি বানান কেউ ওনাকে উম্মুল মিনী বানান আর এরপরে হাদিসরা জাল করেন বলেন সল্লাদ আর রজুল এটা টুটাল জাল হাদিস সল্লাদ সলাতার রজুল টু টুটাল জাল হাদিস এই সল্লাদ সল্লা রাজুল এই শব্দে কোনো হাদিস নাই উম্মুদ্দারদাহা আশোক রওনার ব্যাপারে বুখারি শরীফের তরজুমাতুল বাবের তালিকে যেটা আছে সেটা হলো কানাত ফি তাশাহু রাজাহুদ তশাহুদে দা পুরুষের মতো করে বসতেন সেটাকে এবং তিনি সেটাকে কেউ সাহাবি বানান কেউ মুল মিন বানান এবং এরপরে টোটাল শব্দ পরিবর্তন করে বানাই দেন সল্লা রাজুল। পুরুষ মহিলার নামাজে কিছু পার্থক্য আছে পুরুষ মহিলার নামাজের কিছু পার্থক্য আছে হুবহু অবিকল পুরুষের মতো নয় আহ প্রথমত সল্লুক আমার আই ওসাল্লি এই হাদিসের শেষ অংশ হলো আল্লাহ হাবিব সালাহ আলি আলী ওসাল্লাম বলেছেন তোমরা সালাদ আদায় করো যেমন আমাকে সলাত আদায় করতে দেখেছ ফাইদা হাত আকবরকুম যখন সালাহের টাইম হবে তখন তোমাদের কেউ যেন আজান দে এবং তোমাদের মধ্যে বড় যে সে যেন ইমাম হয় তাইলে বোঝা গেল এই হাদিসটা আসলে টোটাল সব বিষয়ে পুরুষ মহিলা সমান এই উদ্দেশ্যে বলা হয়নি আসুন আমরা আরও দু একটি হাদিস দেখি কিছু যে পার্থক্য আছে এই হাদিস বুখারি শরীফে আবু আল্লাহ আল্লাহরহম থেকে বণিত আল্লাহ হাবিব সাল আলহিআ বলেছেন আর তসবিহ হলির ওয়া তসফি নিসা। পুরুষের জন্য তসবি যখন ইমামের দৃষ্টি আকর্ষণ করতে হবে কোনো কারণে তখন পিছনে পুরুষ মহিলা আছেন পুরুষ হলে তসবিহ সুহান আল্লাহ বলবেন আর মহিলা হলে হাত তালিয়ে দেবেন ওয়া তসফি কুলিন নিসা নিচে এখানে বুখারি শরীফের অন্য বিস্তারিত একটা ঘটনা আছে আল্লাহর হাবিব সাল আলহিউলি ওসালাম একটু লেটে আসেন আবুবক সদ্দিক রদি আল্লাহ তালন নামাজ ইমাম হিসাবে নামাজ শুরু করেছিলেন এমন সময় যখন আসেন তখন পিছন থেকে সকলেই হাততালি দেওয়া শুরু করলেন ফাইনালি আবুক সদ্দিকরদী আল্লাহ তাল আনহু যখন উনি বুঝতে পারলেন আল্লাহ রসুল এসেছেন পিছনে চলে আসেন আল্লাহ রসুল সামনে যান এবং সালাদ কমপ্লিট করেন এবং শেষে বলেন যে তোমরা এইভাবে করবে না যদি ইমামের দৃষ্টি আকর্ষণ করতে হয় তাহলে রিজাল নিসা হলির তাইলে বুঝা গুলো কিছু পার্থক্য আছে মালিক ইবন হাবিব সাল্লাহ আলহি আলী সালাত আদায় করতে যেমন দেখেছেন এর মধ্যে এটা ছিল পুরুষদের সালাত পুরুষদের সালাতের নিয়ম কিছুটা ভিন্ন কিছুটা ভিন্ন একেবারে সব কিছু ভিন্ন তা তো নয় কিছুটা ভিন্ন আর একটা হাদিস আমরা দেখি এখানে আছে মহজামুল কবির ইমাম তবরান রহমিতুল্লাহি আলীহী বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল আলহি আলী ওসালাম ওয়াইলিবিন হজুরকে বলেছেন ইদা সাল্লাইতে ফাজাল ইয়দাইকা হিজা উদুনাইকা ওয়াল মার আতু তাজাল ইয়দাইহা হিজা আল্লাহর হাবিব ওয়া ইলিবিন হজুরকে বলেন তুমি যখন সলাত আদায় করবে তখন তকবির আত এই সময় তোমার দুই হাত কান বরাবর তুলবে আর মহিলা যদি হয় তাহলে বুক বরাবর তাইলে হাত বাঁধার মধ্যে পার্থক্য আছে এই হাদিসের রাউি সকলেই ফিকা ইয়াহিয়া বিনতে আব্দুল জব্বার ইবন আবাহ হজরানা সম্পর্কে কিছু কথা আছে আমাদের বিস্তারিত আলোচনা আমরা প্রমাণ করেছি তিনিও বিশ্বস্ত শিকা আপনারা আলোচনা মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এরপর আর হাদিস দেখি এটা মুসান্নাফ ইবনে আবি সাইবাতে আছে এটা হাসান বসরি থেকে এটার সনদ সম্পর্কে আমরা দেখেছি সনদের মধ্যে হিসাম হাসান সম্পর্কে যদিও কিছু কথা আছে কিন্তু ফাইনালি তিনিও বিশ্বস্ত আমরা তার প্রমাণ দিয়েছি হাসান বসরি রহমতুল্লাহ আলহি বলেছেন আলমার ফিস ফিসুজুদ মহিলা জড়োসর হয়ে সেজদা দেবে যাদের বিস্তারিত দেখার কেয়ার আহসুন্না মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখবেন এ আর একটা হাদিস এটা মুরসাল হাদিস ইয়াজিদ ইবনে আবি হাবিব থেকে এই হাদিসের রাউিদদের মধ্যে সালিব ইবনে গায়েলান উনি সদুক হাসানুল হাদিস ওনার সম্পর্কে যে কথা আছে এবং দারকতনী বলেছেন আমরা তার জবাব দিয়েছি এবং ওনার সম্পর্কে বাকি সব ইমামদের মতামত দিয়েছি আপনারা দেখতে পারেন মুরসাল হাদিস الله حبيب صلى الله عليه وآله وسلم تكي يزيد ابن أبي حبيب برونا كورتشن جاء الله حبيب دو جن مهلر باش دي اتكرم الله حبيب بولن إذا سجدتما فضم بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل তোমরা যখন সেজদা দেবে তখন তোমাদের কিছু অংশ তোমাদের গোষ্ঠের কিছু অংশ তোমরা মাটিতে লাগিয়ে দেবে কেননা এই সেজদার ব্যাপারে মহিলা পুরুষের মতো নয় এর হাদিস হাদিসে মুরসাল হজত কেনা ইম আবু হানিফা বা রহমতুল্লাহ আলহির কাছে হাদিসে হাদিসে মুরসাল হজত দলিল অন্য যারা আছেন লামাজ তারা বলেছেন যদি একাধিক মুরসাল হয় একাধিক মুরসাল আছে একাধিক মুরসাল হাদিস আছে সুতরাং এই হাদিসটা দলিলযোগ্য বিস্তারিত আমরা আলোচনা করেছি প্রায় সাত পর্ব আছে আপনারা দেখতে পারেন আহলুসুন্না মিডিয়া ইউটিউব চ্যানেলে আহলুসুল্না মিডিয়ার কামে গেলে আপনারা সেখান যেতে পারবেন শেষ কথা হচ্ছে পুরুষ মহিলা নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে সব বিষয় সমান নয় বিস্তারিত জানার জন্য আহলুসুন্না মিডিয়া ইউটিউব চ্যানেল আপনার বিস্তারিত দলিল সহকারে দেখতে পারেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি বরক